নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরের রাজ্য। বেঙ্গল স্যাফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। চলো ঘর সাজাই বেঙ্গল স্যাফের সাথে। বেঙ্গল স্যাফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শুক্রবার রাত 12টা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার রাতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি কম্পন অনুভূতি হয়েছে সিকিম এবং ভুটানে। জানা গিয়েছে কম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে 62 কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.3। ক্ষণস্থায়ী কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। নিমতেতা থেকে ধুলিয়ান পর্যন্ত অত্যন্ত ঘনবসতি এলাকা, ডজন দুয়েক গ্রাম রয়েছে ওখানে। গঙ্গার পার বরাবর তাদের বসতি। স্বভাবতই বর্ষা নামলেই ভাঙনের আতঙ্ক বাড়ে বাসিন্দাদের। সেচ দপ্তরের কর্তাদের মতে আশঙ্কা আছে, কিন্তু গত বছরের মতো ভাঙন ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা কম। খাঁচায় বালির বস্তা নদীর পারকে বাঁচাতে অনেকটাই সাহায্য করবে। এবার দুয়ারে দাঁতের চিকিৎসা। পশ্চিমবঙ্গে প্রথম ভ্রাম্যমান দন্ত চিকিৎসালয় চালু করছে স্বাস্থ্য দপ্তর। দাঁতের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসাবে আর আহমেদ ডেন্টাল কলেজকেই দেওয়া হচ্ছে এই বাস। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 50 আসনের একটি বাসকে দাঁতের হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে থেকেই যা চলতে শুরু করবে, পৌঁছে যাবে জেলায় জেলায়। এই ভ্রাম্যমান দন্ত চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন দন্ত চিকিৎসকরাও থাকবেন। শুক্রবার রথযাত্রার শুভ দিনে নতুন ছবি করার কথা ঘোষণা করলেন শ্রীময়ী ইন্দ্রাণী হালদার। 10টি মেয়েকে নিয়ে নতুন গল্প লিখেছেন ইন্দ্রাণী হালদার। এই ছবিটি পরিচালনা করবেন সুদীপ দাস, যিনি কুলের আচার ছবির পরিচালনাও করেছেন। ইন্দ্রাণী জানান, বাঙালি সংস্কৃতির ওপর তৈরি এমন ছবি এর আগে হয়নি। তার গল্পের চিত্রনাট্য লিখেছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। মহাপ্রভু জগন্নাথের সামনে ছবির চিত্রনাট্য পরিচালক সুদীপের হাতে তুলে দেওয়া হয়। বেঙ্গল স্যাফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো। রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল স্যাফের সাথে। বেঙ্গল স্যাফের সাথে বেঙ্গল স্যাফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এরই সঙ্গে শেষ হলো নজরের রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।